হরেবেল উইকেন্ডে আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে। তার উল্লেখযোগ্য কীর্তিগুলি হল পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল প্রভৃতি। ছোটদের জন্য লিখেছেন চাঁদের পাহাড়, এছাড়াও লিখেছেন অনেক ছোট গল্প। সাহিত্য কীর্তির জন্য 1951 সালে তিনি ভূষিত হন রবীন্দ্র পুরস্কারে। আজকের এপিসোডে আপনারা শুনবেন তার লেখা একটি ছোট গল্প পৈতৃক ভিটা। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে পৈতৃক ভিটা। মধুমতী নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপরে বাঁশবন আমবন বহুকালের, ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন, পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখাটেকার পক্ষে বেশ জায়গাটি, পৈতৃক বসত বাটি বটে। তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেন উনি। অত বড় পশারওয়ালা উকিল থাকলে তার চলত না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চালাবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না, বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমিটার একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্জে দুদিন খুব দেখাশোনা করেছেন, তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই বেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব বাড়ুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবেন, আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, ওহ তুমি শ্যামকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে বেঁধে খেতে যাবে, আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছে কৃতজ্ঞ, কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বনজঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কী কাজে আসছে এখন? খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখল একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে এসে বসে নেই। ভৈরব বাড়ুজ্জে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। ও বলল, কি খুকি ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বলল, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো। গান জানো? না। রাধামোহন হেসে বলল,
তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার, কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি, বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বলল, না বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখল খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্জে বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্জে বললেন, এসো বাবাজি এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বলল, হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুদেয়ালতা পা রেখেছিলেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাতে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়াল। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বলল, ও খুকি। ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্যে। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি ফিস্ট বুঝতে পারলে না, ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বলল, তোমার মামা বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি কিরকম, সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বলল, কেন বলতো? বৌজিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো চাই। কেন? কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না, কেউ পিধিম দেয় না। এই কথাটা ওর মুখে শুনে রাধামোহনের আশ্চর্য লাগল। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বলল, তোমার তাতে খারাপ লাগে না কি খুকি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি, তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে খুকি? এই তুমি এসেছ, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বলল, আমি জানি যে। যাও তুমি, দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্জে ওকে দেখে বলল, এসো এসো বাবাজি, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম,
আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে? আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি? তাই আজ, রাধামোহন সলজ্জভাবে বলল, না না সে কি কথা, যা জুটবে তাই খাবো, পর ভাবেন না কি কাকা, আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বলল, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বলল, আমার কথা? সত্যি তোমার কথা। খুকি ছেলে মানুষীভাবে ঘাড় দুলিয়ে হেসে বলল, কেন আমি জানি। তুমি জানো? জানি কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবু রাধামোহন বললেন, তুমি জানো না খুকি, কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বলল, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলেন না এ নিয়ে। ও জানি, ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা যায়। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বলল, কই দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে, ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বলল, খুকি বড় লাজুক, তখন চলে এলো, ওকে একটু এই। ভৈরব বাড়ুজ্যে হেসে বলল, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প স্বল্প করে, তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বলল, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, তখন তুমি বললে, ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল, তুমি এই এসেছ, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার। হগ্গে, আমার তাতে কি, তুমি আবার আসবে বলো। আসবো নিশ্চয়ই, কেন আসবো না? এতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা আসি আজ, তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হল, মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্জেকে? ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন? তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাতে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্জের বাড়ির কারোর সঙ্গে অত রাতে আর দেখা করল না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটাল। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব এসে বললেন, বাবাজি কাল কত রাত্রে এলে, খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি! রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8-10 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্জি সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাড়ুজ্জি বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখো নি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না,
আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ও বয়সের। দুঘর মোটে ব্রাহ্মণের বাস, বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বলল, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই, ও নামের মেয়ে এই গ্রামে নেই। তোমার শুনতে শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে? সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল। আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি, 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি, আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কিছুটা যেন আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে, বেশ দেখতে ছিল, সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো, দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলুম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। হরেবেল উইকেন্ডে আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা। গল্প পাঠ রাধামোহন এবং ভৈরব বাড়ুজ্যের চরিত্রে অতনু, লক্ষ্মী ও পিসিমার চরিত্রে রিক্তা এবং কেষ্টর চরিত্রে শুভজিৎ। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবেল উইকেন্ড।